আমার একটা হোটেল আছে, এই হোটেলে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা বেচা কেনা হয়, আপনার বেতন কত? 10,000। আমি দিই আপনার বেতন 10,000। আপনি ক্যাশ কাউন্টারের ডিপার্টমেন্টে কাজ করেন, ক্যাশ পেমেন্ট আপনি করেন। আচ্ছা, আপনি দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা শেষ করে সারাদিন বেচা কেনা হয়েছে 10 লাখ, তাই তো? আচ্ছা বলুন, এই 10 লাখ টাকাটা কি আপনার না এই 10 লাখ টাকাটা আমার? উত্তর দেন। মালিকের, আমি মালিক, হোটেলটা আমার, তা 10 লাখ টাকাটা আমার না আপনার? আমার। আপনাকে কিন্তু চুল চেরা হিসাব আমাকে বুঝিয়ে দিতে হবে। এত 10 লাখ টাকার হিসাব দেওয়ার পরে আপনি কত পাবেন? 300 টাকা আপনি পাবেন। এখন আপনি যদি মনে করেন যে টোটাল টাকাটা সব আমার, তাহলে আপনি বোকা না বুদ্ধিমান? হ্যাঁ, বোকা, তাই না? এই পৃথিবী, এই যে টাকা, এই যে সম্পদ, এই যে জমি জায়গা, এই যে গাড়ি বাড়ি, এটা কার? কথা বলুন এবার, কার? আল্লাহ, তাই না? তা আপনি শুধু এইটা মনে মনে ভাবুন না যে আমাকে এত এত টাকা দেওয়া হয়েছে, আমার কাছে আল্লাহ জমা রেখে দিয়েছে। ভালো করে বুঝবেন, আল্লাহ আমার কাছে জমা রেখে দিয়েছে এত টাকা, এর মাঝখান থেকে আমি পাবো কতটা? আপনি যতটা জামা কিনবেন ততটা, আপনি খাদ্য খাবেন ততটা আপনার, আপনি একটা জুতো কিনবেন ততটা আপনার। এক কথাতে আপনার সারা দিনের যেটা প্রয়োজন এই অতটুকুই আপনার, বাকিটা কার? আল্লাহ। আমরা যতক্ষণ না পর্যন্ত এই ব্যাপারটা বুঝতে না পারবো, ততক্ষণ না পর্যন্ত আমরা যাকাত বা দান করতে পারবো কি না? ততক্ষণ পর্যন্ত করতে পারবো না। আর একটা কথা হচ্ছে এই যে আপনার অর্থ যখন বেশি হয়ে যাবে, আপনি একজন ব্যবসায়ী, আপনার আজকে ব্যবসা করে লাভ হয়েছে, অন্যান্য দিন হয় 200 টাকা, আজকে হয়েছে আপনার 2,000 টাকা, 2,000 টাকা নিয়ে বাড়ি এসেছেন, সাথে সাথেই খেতে বসেছেন, কাকা বাড়িতে আসো, কে না আমার মেয়ের বিয়ে হয় না, বিয়ে লেগেছে, ওই জন্য কিছু চানার জন্য এসেছি দিবা। ও তখন ভাত খেতে খেতে বলছে, তোমার আর কাজ নাই? সারাদিন ব্যবসা বাণিজ্য রোদে পুড়ে পুড়িয়ে দুটো খেতে বসেছি, আর এখনো টাকা চাইতে চলে এসেছ? অন্যদিন তোমার লাভ হয় 200 টাকা, আজকে হয়েছে কত? 2,000। আল্লাহ বলছে 2,000টা এমনি দিইনি, ওতে 1,800 টাকা তোকে এক্সট্রা দিয়েছি, এই কারণে যে তুই খেতে বসবি আর একটা ভিখারি এসে তোর দরজায় আওয়াজ করবে, তোর পরীক্ষা শুরু হয়ে গেল, দেখি তুই তার থেকে কিছু দিতে পারছিস কি না। যদি আপনি তার থেকে যদি দিতে কিছু না পারেন, তাহলে আপনি পরীক্ষায় ফেল। এটা মাথায় রাখতে হবে যে 1,800 টাকা যেটা আমাকে আল্লাহ আজকে এক্সট্রা লাভ দিয়ে দিয়েছে ব্যবসাতে, এতে রয়েছে অন্ধ মানুষের রুজি যে চোখে দেখে না, এতে রয়েছে দুই পায়ের খোঁড়া চলে ফেরা করতে পারে না, এর রুজিটা আমার 1,800 টাকার ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। একজন প্যারালাইসিস রুগী যে কর্মহীন, কর্ম করতে পারে না, এর রুজিটা আমার ভিতরে ঢুকিয়ে দিয়েছে 1,800 টাকার ভিতরে। এর থেকে তাদের তিনজনকে কিছু কিছু করে দেওয়া লাগবে, যদি না দেন তারপরের দিন ব্যবসায় গিয়ে দেখবেন 2,300 টাকা লস। এটা হয় কি হয় না? হয়। মালের জাকাত বুঝে দিয়ে দিবেন। শোনো, তুমি জান্নাত যেতে চাইছো, তাহলে তুমি একবার মক্কাতে যাওয়া আসার মতো অর্থ যদি তোমার কাছে থাকে, তুমি একবার হজ করে নাও, তুমি জান্নাত চলে যাবে। ছেলেটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এর বেশিও কিছু করব না, আমি এর কমও কিছু করব না, আমি কি জান্নাত যেতে পারবো? আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, তুমি জান্নাত যেতে পারবে। তাহলে ভালো কাজ বলে দিলাম 5টা। এক, সর্বক্ষেত্রে গোলামি করতে হবে কার? আল্লাহ। দুই, শিরিক করবেন না। তিন নম্বর হচ্ছে মালে যাকাত দিয়ে দেবেন। চার নম্বর হচ্ছে হজ করে নেবেন। পাঁচ, সলাত, ফরজ সলাত, নামাজ, এটা কখনো
ছাড়ব না। যদি এইগুলো যদি আপনি করতে পারেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী, তাহলে আপনার জান্নাতে থাকার ব্যবস্থা কি হবে। মানুষ তো চলেই গেল, গুটি কতক মানুষ আর আছে। এবার আমি আপনাদেরকে একটা খুব উপদেশমূলক কথা বলে আমি আস্তে আস্তে নিচের দিকে চলে আসব, বিদায়ের দিকে। খুব মনোযোগ দিয়ে এই কথাটা শুনবেন, যারা যেভাবে আছেন একটু মনোযোগ দিয়ে শোনার জন্য বিনীত অনুরোধ রাখছি। এক, এটা আমার বিষয়বস্তুর বাইরে। এক, আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে যেদিন চলে গিয়েছিলেন সেই দিনটার নাম কি ছিল? শুক্রবার। কি বার? সোমবার। ঠিক, সোমবার। সোমবারে তিনি পৃথিবী থেকে চলে গেছেন। সোমবারের আগের বৃহস্পতিবার জীবনের শেষ মগরিবের সলাতের ইমামতি করেছেন, দুই রেকাতে কোরআন তেলাওয়াত করেছিলেন আল্লাহর নবী সূরায়ে মুরসালাত শেষ যে আয়াত তিনি তেলাওয়াত করেছিলেন শেষ। ও কি বলছে, 22 জানুয়ারি বাবরি মসজিদ রাম মন্দির হচ্ছে, এই ব্যাপারে কিছু বলেন। এই ব্যাপারে কি বলবো? হ্যাঁ, এই ব্যাপারে কিছু বলার নেই। ঠিক বলেছে, এই ব্যাপারে কিছু বলার নেই। কালকে বলবো, আজকে বলবো না, আজকে তো লোকজন নেই। না না, তুমি বলতে বলছো মানে কেন আমি বুঝি না, তুমি আমি বলবো তুমি ইউটিউবে ছেড়ে দিবে, তুমি তো ওই ধান্দাতে বসে আছো। ঠিক আছে, তোমার ওটা ভালো, কিন্তু আজকে লোকজন কম, তো আজকে ঠিক বলতে এ হবে না, ওই জন্য অন্য কথা আবার বলবো। যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ যে নামাজ পড়েছিলেন সেই নামাজটা কিসের? মগরিবের। প্রথম দুই রেকাতে তেলাওয়াত করেছিলেন কি? ফাবি আই হাদিসিম বাদাহু ইউমিনুন। এসার নামাজের জন্য হযরতে বেলাল আজান দিলেন, হাইয়া আলাস সালাম। আল্লাহ রাসূল আয়েশাকে বলছেন, আয়েশা একটু পানি দাও তো, ওযু করে নি। তা হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে পানি দিলেন, আল্লাহ রাসূল ওযু করলেন, ওযু করে অজ্ঞান হয়ে গেলেন, একদম অজ্ঞান। আবার হুঁশ চলে এলো, আম্মা জান আয়েশাকে বলছেন, আয়েশা একটু পানি দাও তো, ওযু করে নি। আয়েশা আবার পানি দিলেন, আল্লাহ রাসূল ওযু করলেন, আবার বেহুশ হয়ে গেলেন। তিনবারের মাথাতে হুঁশ চলে এলো, বিশ্বনবী আবার বলছেন, আয়েশা একটু পানি দাও তো দেখি। আম্মা জান আয়েশা পানি দিলেন, বিশ্বনবী ওযু করলেন, কিন্তু এতটাই অসুখ বেড়ে গেছে যে আর মসজিদে যেতে পারলেন না। তিনি আয়েশাকে বলছেন, আয়েশা তোমার আব্বা আবু বক্কারকে বলো মসজিদে গিয়ে নববীতে যেন ইমামতি করে। হযরত আবু বক্কার গেলেন, ইমামতি করছেন, কিন্তু মনের দিক দিয়ে তৃপ্তি নেই, বিশ্ব নবী বেঁচে আছেন আর আবু বক্কার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামতি করবেন, এটা হতে পারে? হতে পারে না। একটা কথা জেনে রাখুন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় 17 ওয়াক্তের ইমামতি করেছেন। হযরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 ওয়াক্তের, হযরত আবু বক্কর ইমামতি করেন। আম্মা জান আয়েশা ব্যাপারটা আপত্তি জানিয়েছিলেন, যে আল্লাহ রাসূল আমার আব্বা বারবার ইমামতি করছে, আপনি অন্য কাউকে দায়িত্ব দেন, তাছাড়া মানুষ আমাকে খারাপ ভাববে, আপনার অন্যান্য বিবিরা। তখন আল্লাহ রাসূল আয়েশাকে কড়া মেজাজে বলছেন, আয়েশা আরে আমি যেটা বলছি সেটা করো, তোমার আব্বাকে ইমামতি করতে বলো। আবু বক্কর ইমামতি করেছিলেন। শুক্রবার আল্লাহ রাসূল মসজিদে যেতে পারেননি,
শনিবার সকালে একটু সুস্থতা বোধ করলেন, সুস্থ হয়েই আম্মা জান আয়েশাকে বলছেন, আয়েশা তোমার আব্বাকে বলো দুজন সাহাবিকে আসতে। আম্মা জান আয়েশা মসজিদের পর্দাটা সরিয়ে দিয়ে আব্বা আবু বক্কারকে ডেকে বলছেন, আব্বু আল্লাহ রসুল দুজন সাহাবিকে ডাকছেন। দুজন এলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন সাহাবির কাঁধের উপরে ভর দিয়ে মসজিদে নববীতে ঢুকছেন। আর আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন জোহরের নামাজের ইমামতি করছেন, ইমামরত অবস্থাতেই দাঁড়িয়ে আছেন। বিশ্ব নবী ঢোকার ব্যাপারটা হযরত আবু বক্কর অনুভব করতে পেরেছেন যে আল্লাহ রসুল মনে হয় আসছেন, তিনি পিছনে চলে আসার একটা মনস্থির করলেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন, আবু বক্কর তুমি ওখানেই দাঁড়াও। আল্লাহ রসুল চলে গেলেন, হযরতে আবু বক্কর দাঁড়িয়ে আছেন ইমাম হিসাবে, আর আল্লাহ রসুলকে আবু বক্করের বাম দিকে বসিয়ে দেওয়া হলো। তার মানে এখন আল্লাহর নবীর ডান দিকে কে? আবু বক্কর, তাই না? এইবার আপনাকে বলছি সেটা হচ্ছে এই মুহূর্তে ইমাম হয়ে গেলেন আল্লাহ রসুল, আর মুকাব্বির হলেন কে? আবু বক্কর। সঙ্গে সঙ্গে ইমাম চেঞ্জ, ইসলামের প্রথম মুকাব্বির হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোহরের নামাজ শেষ, বিশ্ব নবী বাড়ি এলেন, আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা আমাদের বাড়িতে কি কোনো টাকা পয়সা কিছু আছে? আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রাসূল আমাদের বাড়িতে 5টা থেকে 9টা দিনার, দিনার বলা হয় সোনার কয়েনকে, দিরহাম মানে চাঁদির কয়েন, আগেকার দিনে চলত। 5টা থেকে 9টা বিশ্বনবী আয়েশাকে বলছেন, আয়েশা তুমি কি সর্বনাশ করে দিলে? তুমি কেন আল্লাহর রাস্তায় দান করে দিলে না? তুমি যদি দান করে দিতে তাহলে আমি এর বেনিফিট আমার রবের কাছে আমি পেয়ে যেতাম। আয়েশা তুমি কেন বাড়িতে রেখে দিয়েছো এগুলো? আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি অসুস্থ, আপনাকে নিয়ে ব্যস্ত ছিলাম, দান করতে পারিনি। বিশ্ব নবী বলছেন, আয়েশা শোনো, কোন নবীর পক্ষে এটা উচিত নয় যে এই নিকৃষ্ট সম্পদ সাথে নিয়ে আল্লাহর সঙ্গে দেখা করবে, আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। তার মানে নবীজি বোঝাতে চেয়েছেন যে একটা মানুষ পৃথিবীতে যে সম্পদ রেখে যায় এটা একটা নিকৃষ্ট সম্পদ। মানুষের সম্পদ কি? 3টে জিনিস, সে যেটা খায়, সে যেটা পড়ে, আর সে যেটা আগে পাঠিয়ে দেয়, এটা হচ্ছে তার সম্পদ। কি বললাম বুঝলেন? এটা কি তার সম্পদ? আমরা সত্যি মানুষ এত বোকা, সম্পদ ইনকামের জন্যে কত হারাম হালাল কিছুই তামিজ করছি না, কিছুই নেই। একটা মানুষের যখন কিছু বলা হয় তখন সে একটাই ভাষা প্রয়োগ করে যে আমি আমার বেটা বেটির ভবিষ্যৎ করছি, বলে না? বলে আপনার টাকা যতক্ষণ, আপনার স্ত্রী প্রেম ততক্ষণ, আপনার বেটার ভালোবাসা ততক্ষণ, আপনার সম্পদ শেষ হয়ে যাক, আপনাকে কেউ আর 10 পয়সাও ধার ধারবে না, ধারবে না। আমি যে কথা আপনাকে বলতে চাচ্ছিলাম, অর্থ চিরদিন মানুষের থাকবে না। প্রচণ্ড হাওয়া দিচ্ছে আমি বুঝতে পারছি। এবার আপনাদেরকে শেষ পর্বে, এটা মসজিদের না মাদ্রাসা? মসজিদের প্রোগ্রাম বিদায় লগ্নে আপনারা মসজিদকে কিছু সহযোগিতা করুন, এতটুকু করুন। আপনারা দিয়েছেন আমি জানি, হবিবুর রহমান সালাবি সাহেবকে। আমি আপনাকে বলবো যে বিশ্ব নবীর এই হাদিস থেকে, এই ঘটনা থেকে একটা শিক্ষা, সেটা হচ্ছে এই যে আপনারা দুনিয়াতে যে সম্পদ রেখে যাবেন এটা নিকৃষ্টতম সম্পদ। কি বললাম বুঝলেন? আপনারা একটু মেহরবানি করুন, মানে একটু যেই পয়সার কথা বললাম সব লোক চলে যাবে। না 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 না, আর বসে লাভ নেই, রাত্রি 12টা বেজে গেল, আর কত মানুষ বসে থাকবে? আর আজকে ঠান্ডাটাও একটু বেশি, তাই না, অন্যান্য দিনের থেকে। যাই হোক,
দেখুন হাওয়াটা উঠলো, খুব ঠান্ডা করছে। এই ভাই একদম শেষ বেলাতে এই নেন ভাই, শেষ বিদায়। জি ছেলে অসুস্থ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ছেলে অসুস্থ একজন 100 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আল্লাহ যারা দিয়েছে তুমি তাদের দানকে কবুল করে নাও, আমিন। সিরাজুল উনি দিয়েছেন 500 টাকা। ইয়া রাব্বানা।